আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصرا نبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعد وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا محبت جبان খুলে পড়ুন اللهم দাঁড়িয়ে না থেকে সবাই বসে পড়ুন প্যান্ডেলে وعلى آله
মাওলানা ভক্তি কা চমকে সিতারা হাজিরি কা হো ইশারা দেখে কারুন রওজা পেয়ারা ফিরকা এ হাম খাদিম তুমহারা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা যাহার রওজায়ে পাকে খাইরুন ওয়া রাহায়ে ওয়াহো জান্নাত নেহি হায় তু ফিরা ওর কিয়া হায় আল্লাহুম মাওলানা মুহাম্মাদুন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়াহকামা আল্লাহ নাবিয়্যা বাআদাহু বালাগাল উলা বিকামালিহি মেটুয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার মুহাম্মদ আব্দুল বাতেন সাহাব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকল বলি আল্লাহুম্মা আমিন। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দূরকাস থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদ এবং রিসালাতবাদী ইমানদার মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে আমার অবলা সরলা মা ও ভনেরা, মঞ্চে আছেন কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সকলকে অন্তরের অন্তরস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি লাখ কোটি মোবারকবাদ। সবটুকু শুকরিয়া আল্লাহ জাল্লা শানুহু আলার জন্য, যে মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানুহু আলা আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের আকর্ষণে আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা সকলে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে দিল মন উজাড় করে সিংহের ন্যায় গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ প্রশংসা করতে কি বান্দা কৃপণতা করতে পারে? আপনারা যে আওয়াজে শুকরিয়া আদায় করলেন, আমার তো মনে হয় আল্লাহর সাথে আপনাদের দুশ্মনী আছে, এটা নাকি? আমরা সকল ক্ষেত্রে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা বান্দা যদি রাত দিন 24 ঘন্টা আদায় করে, তারপরও কি আল্লাহর প্রশংসা শুকরিয়া কেউ আদায় করে শেষ করতে পারবে? জোরে বলুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত আমরা আল্লাহ তাআলার কত নিয়ামত কাজে ভোগ করতেছি, একটি নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি আল্লাহর প্রশংসা কি আদায় করা শেষ হবে? সববার শুধুমাত্র একটি নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে তার মাহবুবের উম্মত বানিয়েছেন, একটি নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে থাকব, তারপর আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সকল ক্ষেত্রে প্রশংসা করব কার? আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নানা রং বেরঙ্গের খাবার আমাদের মুখে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? এক রঙের খাবার দিচ্ছেন না, এক সময় এক এক রকম, সুবহানাল্লাহ। আল্লাহর এই দুনিয়া দেখার জন্য চোখের দৃষ্টি দিয়েছেন, যার চোখ নাই সে বোঝে চোখ যে আল্লাহর কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন?
হাঁটার জন্য পা দিয়েছেন, যার পা নাই সে বোঝে পা যে আল্লাহর কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? কোনো কিছু ধরার জন্য হাত দিয়েছেন, যার হাত নাই সে বোঝে হাত আল্লাহর কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? কথা বলার জন্য জবান দিয়েছেন, যে কথা বলতে পারে না সেই বোঝে কথা বলাটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? শুধু কথা বলার শক্তি দিয়েছেন তা নয়, কত রং বেরঙের ভাষায় আজকে আমরা কথা বলতেছি, ঠিক কিনা বলেন? আমাদের ভাষার নাম কি জোরে বলুন? এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদের জন্য আমাদের শ্রদ্ধা আছে না নাই? তাদের জন্য আমাদের হৃদয় রিঙের রিঙ্গানো ভালোবাসা আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। যারা পারেন বলেন না, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সকল ক্ষেত্রে প্রশংসা করবো কার? আল্লাহ প্রশংসা কেউ কখনো আদায় করে শেষ করতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা 29,000 ফিটের চাইতেও বেশি উঁচু, আল্লাহ আকবার। এই পাহাড়কে যদি পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর স্থান, সেই গভীর স্থান হলো 35,000 ফিট, সেই 37,000 ফিট, সেই প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানে যদি মাউন্ট এভারেস্ট কে পেলে দেওয়া হয়, এরপর আরো 7,000 ফিট পানির উচ্চতা থাকে, আল্লাহু আকবার। সেই পানি সমস্ত জলকে যদি কলম বানানো হয়, আর গোটা দুনিয়ার সকল বৃক্ষগুলোকে যদি কলম বানানো হয়, সমস্ত পাতাগুলোকে যদি খাতা বানানো হয়, আল্লাহর প্রশংসা লিখে শুরু করা হয়, কেউ কি লিখে শেষ করতে পারবে? জোরে বলুন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। বলেন না, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে, ঠিক কিনা? তাহলে আমরা সকল ক্ষেত্রে প্রশংসা করবো কার? বেশুমার দরুদ এবং সালাম। আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নুরুল হুদা, আফতাব নবুয়াত, শাহনশাহ রিসালাত, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক, যাকে আজ থেকে 1,000 বছর আগে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং কি সর্বশেষ নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোন প্রকার কি নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, শুকরিয়া তানা আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকে আমি মোবারকবাদ জানাচ্ছি মেটুয়ার যুব সমাজকে। এই যুব সমাজ আজকে প্রমাণ করে দিয়েছে যে মেটুয়া হলো আল্লাহর কোরআনের কর্মীদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? যুব সমাজ আজকে প্রমাণ করে দিয়েছে মেটুয়া আল্লাহর কোরআনের প্রেমিকদের ঘাঁটি। হাজার অপপ্রচার নিন্দুকের নিন্দা মেটুয়ারের তাফসীর কোরআন মাহফিলকে বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই এলাকা আল্লাহর কোরআনের প্রেমিকদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? প্রিয় সুদীপ, আমরা এখানে যারা এসেছি কোনো ব্যক্তির আকর্ষণে আসি নাই, ঠিক কিনা বলেন? যারা এসেছি একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছি, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর কোরআনের আকর্ষণে না আসতাম, এখানে তো আপনারা সব দলের লোকে আছে, ঠিক কিনা বলেন? কেউ আওয়ামী লীগ,
কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, কেউ তাবলীগ, কেউ তরিকত, কেউ হেফাজত, ঠিক কিনা বলেন? কিন্তু দলীয় কোন দলতা এখানে আছে? তার কারণ একটাই, আমরা কেউ এখানে দলীয় কোনো পরিচয় নিয়ে আসি নাই, কোন ব্যক্তির আকর্ষণে আসি নাই, আমরা একমাত্র আল্লাহর কোরআন আকর্ষণে এসেছি, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কোরআন আকর্ষণ এমন একটি আকর্ষণ, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এই কিতাব থেকে কথা শুনতে যখন মুমিন বান্দা ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদেরকে দান করেন আজরুন আজিব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ইমানদার যখন এলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাতনাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ইমামরা যখন এলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাতনাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, প্রতিটি কদমের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করেন। রাস্তার পাশের গাছগুলো, নদী নালার মাছগুলো আমার আল্লাহর কাছে কোরআনের কর্মীর জন্য, প্রেমিকের জন্য, আশিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে বসে আছি, প্রতিটি শ্বাসের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দিচ্ছেন। এখানে বসে আছি, আল্লাহর কোরআন শুনতেছি, যদি নাও বুঝি শুধুমাত্র শুনতেছি, তাতেও সওয়াব দেন কে? ভাইরা আমার, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহ জিকির হয়, আই ইযা যুকিরা ইন্দাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের বিধানগুলো তুলে ধরা হয়, তা এমবেস্ট করার জন্য, আলিঙ্গন করার জন্য তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা বেড়ে দেন। আল্লাহর কোরআন শুনতেছি, আমাদের ঈমান বাড়িয়ে দিচ্ছেন কে? আওয়াজ করে বলুন, কে? ভাইরা আমার, আল্লাহর কোরআন এমন একটি কিতাব যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যা কিছু দরকার সব দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআনে সব আছে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি বলে কেউ বলে নাই, তাহলে তার দেখার মতো চোখের অভাব আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে সব আছে, এটাও আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ أَيْكَاشِفًا لِكُلِّ شَيْءٍ। এই কোরআন আমি নাজিল করেছি যেখানে সব কিছুর ব্যাখ্যা আছে, সুস্পষ্ট জবাব আছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে,
বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি হিলোজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা দরকার, যত নীতি দরকার, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি সংসার নীতি, কি রাষ্ট্রনীতি, কি যুদ্ধনীতি, কি শিক্ষানীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করেছি। ভাইয়েরা আমার, সেজন্য কোরআন হচ্ছে মানব জাতির সর্বশ্রেষ্ঠ সংবিধান, ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে মানব জাতির সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? কোরআন থেকেই মানব জাতিকে হেদায়েত দিতে হবে, কিন্তু আজকে তো আমরা হেদায়েতের জন্য বাবার কাছে যাই, ঠিক কিনা বলেন? আল্লাহর দান নবীরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, নবী দিছে খাজারে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোরে দরবারে বলছে বাবা জগতে সাহা, বান্দারে দিয়েছো দেখা, কেউ বা বলে মোস্তফা নবী, কেউ বা বলে হুবহু খোদা, নাউজু বিল্লাহ বলবেন না, হেদায়েতের মালিক কি আল্লাহ নাকি কোন পীর? পীর রাস্তা দেখাতে পারে, কোন পীর কাউকে হেদায়েত করতে পারে না, পারে না, পারে না, ঠিক কি না বলেন? আল্লাহর পবিত্র সত্তার কসম, আল্লাহর পবিত্র সত্তার কসম, এই কোরআনকে স্পর্শ করে বলছি, কোরআন হাতে নিয়ে বলছি, কোন পীর যদি বলে আমার দরবারে এসে মারফত চর্চা করলে সে জান্নাতে চলে যাবে, আল্লাহর পবিত্র সত্তার কসম, সে মুসলমান পীর নয়, 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 ঠিক কিনা বলেন? ইয়েশুদি হেদায়েত দিতে হবে কোরআন থেকে, আল্লাহর ওলীদের কাছে যাবেন, তারা হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবে, পথ দেখিয়ে দিবে, কিন্তু আমার দেশের কিছু মারেফতের দাবিদার সুফি সাহেব আছে, যারা উরুসের সময় লিখে দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোক এসে মারেফতের চর্চা করলে মাওলাকে পেয়ে যাবে, এটা ধোঁকাবাজি যারা কিছু নয়, ঠিক কিনা বলেন? হেদায়েত দিতে হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি নাজিল করেছি যা গোটা দুনিয়ার সকল যুগের সকল ধর্মের মানুষকে অন্ধকার সমূহ থেকে টেনে টেনে একটি নূর আমার দিন ইসলামের দিকে নিবে। তাহলে হেদায়েত দিতে হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? আর কোরআন হচ্ছে মানব জাতির সর্বশ্রেষ্ঠ সংবিধান, ঠিক কিনা বলেন? আর কোরআনই হবে আমাদের আইনের উৎস, ঠিক কিনা বলেন? এক মুরগি সুর নাম শুনছেন তো, এই মুরগি সুর বলছে কোরআন হাদিস আইনের উৎস হতে পারে না, নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় অস্পর্ধা তোমার, তুমি বলেছো কোরআন হাদিস আইনের উৎস হতে পারে না, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? মুসলমানের কলিজার টুকরো হৃদয় স্পন্দন আল্লাহর কোরআন, রাত দিন 24 ঘন্টা মুসলমান স্বপ্ন দেখে, আজ হোক কাল হোক বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, আর আইনের উৎস হবে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? এত বড় স্পর্ধা হিম্মত তোমাকে কে দিয়েছে? বেশি বাড়াবাড়ি করো না, তাহলে মুসলমান জিহ্বা কেটে ফেলবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? অতএব আইনের উৎস আল্লাহর কোরআন, কোরআন হচ্ছে মানব জীবনের মানব জাতির সর্বশ্রেষ্ঠ সংবিধান, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ, যতক্ষণ আমরা কথা শুনবো আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিস এবং সুন্নাহ থেকে শুনবো, ঠিক কিনা বলেন? যতক্ষণ আমরা কোরআন থেকে কথা শুনবো ততক্ষণ পর্যন্ত রহমত বরকত মার্সি এবং পেসি সবকিছু দিয়ে ভরপুর করে দিবেন কে? আসুন, আমি আর ভূমিকা লম্বা না করে আসুন আমরা আল্লাহ কোরআন থেকে কথা শুনি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের বরকত দান করেন। সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ জাল্লা শানুহু আলা আমাদের সিনার মধ্যে মানফুস করে দেন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনীন। সাদাকাল্লাহু আযীম। বলুন সবাই সাদাকাল্লাহু আযীম। মুমিনদেরকে বলেছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? কাকে? আল্লাহকে। ও আসলিহু দাতা বাইনিকুম, আর তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করে না, মজবুত করে না। সুবহানাল্লাহ বলবেন না? ও আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রথম বিষয়টি হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? এখন আল্লাহর ভয় কি জিনিস, তাকওয়া কি? মনে রাখবেন, যার অন্তরে আল্লাহর ভয় নাই তাকে ধরবেশ বলার কোনো সুযোগ নাই। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই হলো মুত্তাকি, আর যে মুত্তাকি সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুত্তাকি কি শুধু লেবাস দিয়ে, নাকি ভিতরটাও ঠিক রাখতে হবে? আমার দেশে বহু সুফি দরবেশ আছে, উপরে পিঠপাত ভিতরে সদরগাঁ, ঠিক কিনা বলেন? লেবাস পোশাকে ইসলামের লেবাস দেখা যায় তাদের কাছে, কিন্তু ভিতরটা ডাস্টবিন হয়ে আছে। তাদের কাছে আছে সমালোচনা, তাদের কাছে আছে নিন্দা, তাদের কাছে আছে হিংসা, তাদের কাছে আছে বিদ্বেষ, ঠিক কিনা বলেন? আমি বলবো, যারা লেবাস দিয়ে চুপি সাথে প্রকৃতি পক্ষে তারা সুফি নয়, যারা অন্তর দিয়ে চুপি অন্তর আল্লাহর ভয় যাদের আছে তারাই প্রকৃতি পক্ষে সুফি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। কাকে ভয় কাকে বলে? আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহু আকবার। ভাইরা আমার, সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল দার হাজার বছর আগে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছেন, সাহাবীরা শোনো, আত্তাকওয়া হা হুনা ফা আশারা ইলা সাদরিহি সালাসা মাররা। হুজুর বলল, সাহাবীরা, তাকওয়া হচ্ছে এখানে, আল্লাহর ভয় হচ্ছে এখানে, আল্লাহর ভয় হচ্ছে এখানে, বাম দুধের দুই আঙ্গুল নিচে যে একটি ছোট্ট গোষ্ঠের টুকরা আছে যার নাম লতিফায় কল, এইখানে যে ব্যক্তি আল্লাহর ভয় জাগ্রত করবে তারই নাম মুত্তাকি। ভাইরা আমার, কিন্তু আজকে আমাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই কোনদিন, যে ব্যক্তি রবকে ভয় করবে সেই কোনদিন র‍্যাবকে ভয় করতে পারে না, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে নামাজ চাটতে পারে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে রোজা চাটতে পারে না, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি জাকাতের ক্ষেত্রে কৃপণতা করতে পারে না, যা তার উপর জাকাত খরচ তাই দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কখনো সুদ খেতে পারে না, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনোদিনও ঘুষ খেতে পারে না, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনোদিনও অন্যের সম্পদ নিয়ে লাল খেলাঠেলি করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশের বহু সুফি ধরবেশার মুত্তাকি দাবিদার আছে, যাদের এগুলো সবগুলো বদগুণে আছে, ঠিক কিনা বলেন? এরা কি মুত্তাকি না লেবাসদারি ভন্ড এবং বাউতাবাজ? ভাইরা আমার, যে ব্যক্তি মুত্তাকি, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনদিনও দুনিয়ার কোন তাগুতকে ভয় করতে পারে না। আল্লাহর ভয় কি জিনিস, তাকওয়া কি জিনিস একটু বুঝুন। হাদিস সাক্ষী, 1500 বছর আগে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে একদিন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন, দেখলেন একটা রাখাল একদল বকরি নিয়ে বকরি চড়াচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে বলল, রাখাল, তোমার এখান থেকে একটা বকরি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এমন একজন মালিকের গোলামি করি যে মালিক সকালবেলা যখন আমাকে বকরিগুলো দেয় একবার গুনে দেয়, আবার যখন বিকালবেলা বকরিগুলো নেয় আবার গুনে নেয়। যদি তোমাকে একটা বকরি দিয়ে পেলে আমি ধরা পড়ে যাব, যদি বৃদ্ধি করে পেলে আমি ধরা পড়ে যাব। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর,
আব্দুল ইবনে উমর চিন্তা করলো, দেখি রাখালের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে। আব্দুল ইবনে উমর বলল, রাখাল তুমি তোমার মালিককে বলবে একটি বকরি বাগে খেয়ে ফেলেছে, নতুবা একটি বকরি হারিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রাখাল আব্দুল ইবনে উমরকে জবাব দিল, আব্দুল ইবনে উমর দুনিয়ার মালিককে বলবো একটি বকরি বাগে খেয়ে ফেলেছে, নতুবা একটি বকরি হারিয়ে গিয়েছে, কিন্তু ফাইনাল্লাহ আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, যে আব্দুল ইবনে উমর, যে আল্লাহ আব্দুল ইবনে উমর তোমাকে সৃষ্টি করেছেন, আমি রাখালকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তো সব দেখতেছে। এই বয় যদি আমাদের অন্তর থাকতো তাহলে আমরা সুদ খেতাম না, এই বয় যদি আমাদের অন্তর থাকতো আমরা ঘুষ খেতাম না, এই বয় যদি আমাদের অন্তর থাকতো আমরা অন্যের সম্পদ নিয়ে ধাক্কা ধাক্কি করতাম না, এই বয় যদি আমাদের অন্তর থাকতো চুরি চামারি করতাম না, এই বয় যদি আমাদের অন্তর থাকতো আল্লাহর কোরআনের মাহফিলে 140 পড়ে কোনোদিনও জারি করার সাহস পেতাম না, কিন্তু এই বয় আমাদের অন্তর নাই, ঠিক কিনা বলেন? হায় আমার, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় না আসবে, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ দুনিয়ার সমস্ত কিছু চাইতে আল্লাহকে ভয় করবে না, ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে সুন্দর একটি সমাজ গঠন করা সম্ভব হবে না। সুন্দর একটি স্বচ্ছ পরিচ্ছন্ন পরিচ্ছন্ন শৃঙ্খল একটি সমাজ গঠন করতে হলে আল্লাহর ভয়ের কোনো বিকল্প নেই, ঠিক কিনা বলেন? তাকওয়ার কোনো বিকল্প নেই, ঠিক কিনা বলেন? কারণ মানুষের অন্তরে যখন তাকওয়া চলে আসবে তখন তারা নামাজ ধরে ফেলবে, মানুষের অন্তরে যখন তাকওয়া আসবে তখন তারা সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, গীবত সমালোচনা ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সুন্দর সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকওয়ার কোনো বিকল্প নাই। হাদিস সাক্ষী, বুখারীর হাদিস, হাতেম তাইয়ের নাম শুনেছেন? হাতেম তাইয়ের, হাতেম তাইয়ের ছেলে ছিল আতি, বড় ছেলে কি নাম ছিল? আতি বলল, একদিন আমি রাসূলুল্লাহর কদমে বসলাম, এমন সময় এক লোক আসলো, এসে বলল, হুজুর আমার এলাকায় রাতের বেলা কোনো মেয়ে বের হতে পারে না, কোনো যুবতী বের হতে পারে না, তাদের জানের নিরাপত্তা নাই আর তাদের সম্পদ ডাকাতের দল কেড়ে নেবে। নাজুবুল্লাহ বলবেন, হযরত আলী বলল, রাসূলুল্লাহ চুপ ছিল, কিছুই বলল না, লোকটা চলে গেল। আবার আরেকটা লোক আসলো, এসে বলল, হুজুর এই এলাকার মানুষগুলা এত বেশি দরিদ্র, দরিদ্রের মধ্যে পড়েছে, দরিদ্রের কারণে তারা মুরতাদ হয়ে যাচ্ছে, দিন ছেড়ে দিচ্ছে। রাসূলুল্লাহ কিছুই বললেন না, চুপ ছিল, লোকটা চলে গেল। আল্লাহর রাসূল আতিকে ডাক দিয়ে বলল, আতি শোনো, তুমি আল্লাহ যদি তোমার হায়াতকে দেন, হায়াত দেন সেদিন পর্যন্ত, তুমি দেখবে আমার মদিনার মধ্যে, আমার মক্কা এবং মদিনার মধ্যে হাজার হাজার মাইল দূরে সিরিয়া ইয়ামানের হেরাত নগর থেকে একটা যুবতী আলংকারে সজ্জায় সজ্জিত হয়ে আসবে, জাজিরাতুল আরবের মধ্যে তার দিকে কুদৃষ্টিতে তাকাবে, এরকম একটা যুবক খুঁজে পাওয়া যাবে না। আর যদি তোমার হায়াত আরো লম্বা হয়, তুমি দেখবে বাইতুল মালে এত বেশি সম্পদ হয়ে যাবে, বাইতুল মালে এত বেশি সম্পদ হয়ে যাবে, মদিনার গলিতে গলিতে বাইতুল মালের সম্পদ নেওয়ার জন্য গরিব লোক খোঁজা হবে, কিন্তু বাইতুল মালের সম্পদ খাওয়ার জন্য একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, হযরত আতি বলল, তাই হলো, রোম এবং পারস্য যখন মুসলমান বিজয় করে ফেলল, বাইতুল মালের মধ্যে এত বেশি সম্পদ হয়ে গেল, আর বাইতুল মালে জায়গা হচ্ছে না, হযরত ওমর বাইতুল মালের যিনি দায়িত্ব ছিল, হযরত বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল যাও, যাও গোটা মদিনার মধ্যে এলান করে দাও, কে এমন দরিদ্র আছে গনিমতের মাল, যাকাতের মাল কার প্রয়োজন, তাকে বলো নিয়ে যেতে। ভাইরা আমার, হযরত বেলাল এবং বাইতুল মালের কর্মকর্তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদিনার ঘরে ঘরে ঘুরলো, যাকাতের মাল গনিমতের মাল পাওয়ার জন্য একজন মানুষও মদিনায় খুঁজে পাওয়া গেল না। আর একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। হযরত আতি বলল, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল, আমি চিন্তা করলাম, দেখি রাসূলুল্লাহর দ্বিতীয় ভবিষ্যৎবাণীটাও সত্য হয় কিনা। আতি বলল, তাই হয়ে গেল, আমি মক্কা শরীফে হজ করতে গেলাম, খানায় কাবার পাশে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখতেছি মরুভূমির বুক ছিঁড়ে
বাহনে করে একটা যুবতী আসতেছে উষ্টির পিছনে করে। এই যুবতীটা অলংকারে সজ্জায় সজ্জিত। যুবতী দেখে, যুবতী সাহেব, যুবতীকে দেখে আমি আমার, যুবতী মহিলা দেখে আমি আমার মাথাকে নিচু করে ফেললাম, কারণ যুবতীর দিকে তাকানো জায়েজ নাই, ঠিক কিনা বলেন? আমি আমার মাথাকে নিচু করে ফেললাম। মেয়েটা যখন খানায় খাবার পাশে আসলো, আমি জিজ্ঞেস করলাম, ভোন তুমি কোথা থেকে এসেছো? বললো, আমি ইয়েমেনের হেরাত নগর থেকে এসেছি। হযরত আতি বললো, আমি দেখলাম রাসূলুল্লাহ দ্বিতীয় ভবিষ্যৎবাণী এটাও সত্য হয়ে গেছে। ভাইরা আমার, এত সুন্দর স্বচ্ছ শৃঙ্খল একটি সমাজ একমাত্র হয়েছে রাসূলুল্লাহর হাজার বছর আগে উপহার দিয়েছেন, তার একটাই কারণ, সেটা হলো তাকওয়া। কি বলেন? তাকওয়া। কারণ যখন মানুষের অন্তরে তাকওয়া চলে আসে, তখন তারা দুনিয়ার আর কাউকে ভয় করে না, তারা ভয় করে আমার আল্লাহকে, ঠিক কিনা বলেন? আমরা সকল ক্ষেত্রে ভয় করব কাকে? ভাইরা আমার, সমাজ সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে হলে তাকওয়ার বিকল্প নাই, তার জন্য দ্বীন শিক্ষা বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? কারণ একটা মানুষ যখন দ্বীন শিক্ষায় শিক্ষিত হবে, তখনই তার অন্তরে আল্লাহর ভয় আসবে, ঠিক কিনা বলেন? আজকে তো দ্বীন শিক্ষা শুধু মাদ্রাসার মধ্যেই আছে, মাদ্রাসায় থাকবে কি? মাদ্রাসা থেকে অনেক কিছু কাটা হচ্ছে, ঠিক কিনা বলেন? আর হাই স্কুলের পরে তো ইসলাম শিক্ষা নাই, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সুন্দর সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর ভয়ের বিকল্প নাই, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। কি সরকারের দুর্নীতি মুক্ত দেশ করতে চেষ্টা কোনো অভাব নাই, খুব চেষ্টা করতেছে। আগে ছিল দুর্নীতি মুক্তির জন্য এন্টি কারাপশন, কি ছিল এন্টি কারাপশন, দেখা গেল এন্টি কারাপশন দিয়ে হচ্ছে না, এখন গঠন করলো দুদক। কি এখন দুদক যারা, তারা কি সব ফেরেশতা করছে নাকি সব একই ফ্যাক্টরির মাল, শুধু ব্র্যান্ড চেঞ্জ হইছে, ঠিক কিনা বলেন? সব একই, আগে যারা ছিল তারা যে ফ্যাক্টরির মাল, এরাও একই ফ্যাক্টরির মাল, শুধু ব্র্যান্ড চেঞ্জ হইছে, ঠিক কিনা বলেন? দুর্নীতি মুক্ত স্বচ্ছ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দয়া দিন শিক্ষার কোন বিকল্প নয়, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে জাগ্রত হয়ে যাবে, তখনই মানুষ মুত্তাকি হয়ে যাবে। যখন মানুষ মুত্তাকি হয়ে যাবে, তার পক্ষে চুরি করা সম্ভব হবে না, তার পক্ষে দুর্নীতি করা সম্ভব হবে না, তার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব হবে না, তার পক্ষে ওজনে কম দেওয়া সম্ভব হবে না, সেই দুধ বিক্রিওয়ালা কোনোদিনও দুধে পানি মিশাবে না। শুধু আজকে আমার দেশে বহু সুফি দরবেশ পাওয়া যায়, বিছানা ছাড়া গেলে টু পাইস দোনো দিক থেকে খায়, শুধু এক পক্ষের খায় না, দোনো পক্ষেরই। আমি রহস্য করে বলি, এক জায়গায় এক বিচারককে নিচে জনগণ দুই পার্টি তার কাছে আসছে, এক পার্টি দিছে 5 আর এক পার্টি দিছে 10, দুই পার্টি থেকে খাইছে। এখন বিচার করতে বসলো, সে খাইছে তো দুটো পার্টি থেকে। বিচার করতে বসার পরে তো পাঁচওয়ালা জিজ্ঞেস করে যে আপনি কথা আমার দিকে বলেন, ওই দিকে কেন ঘুরে? যে পাঁচ দিন সে বলছে আপনার কথা একটু লঙের বাস কয়, কাঁচা লঙের বাস কয়, বলতেছে কি করব, পাশে কি করব, দশের জ্বালাইতে পারি না। এইরকম যারা বিচার আচারে টু পাইস খায়, তারাও কি মুত্তাকি? কিন্তু দেখবেন তারাই সমাজে বড় বড় চেয়ারটা দখল করে আছে, ঠিক কি না বলেন? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে, ও আসলিহু দাতা বাইনাকুম, আর তোমরা পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো। কি করতে হবে? আল্লাহ বলেছেন পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করে মজবুত করো। কি করতে বলছে আল্লাহ? বলি আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মুফাসসির আল্লামা মোল্লা নাজিমুদ্দিন সাহেব তাসরিফ এনেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বিশ্বাস এখন আপনাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। প্রিয় সুদী, আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ও আসলিহু দাতা বাইনাকুম, আর তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ বলছে সম্পর্ককে সুদৃঢ় করতে, কিন্তু আজকে আমরা দিন দিন সম্পর্ককে ভাগ করতেছি, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে টুপি নিয়ে ভাগ আছে না নাই, কারোটা এক করলি, কারোটা পাঁচ করলি, কারোটা উঁচা, কারোটা নিচু, কারোটা কালো, কারোটা সাদা, ঠিক কিনা বলেন? জুব্বা নিয়ে ভাগ, কারোটা এক গুটি, কারোটা তিন গুটি, কারোটা কলারওয়ালা, কারোটা কলার ছাড়া, কারোটা কানিফারা, কারোটা গোল, ঠিক কিনা বলেন? আজকে আমরা টুপি নিয়ে ভাগ করতেছি, জুব্বা নিয়ে ভাগ করতেছি, এভাবে যদি ভাগ করতে থাকেন একদিন আমাদের অস্তিত্ব আর থাকবে না, ঠিক কিনা বলেন? সব বিষয় বাদ দিলাম, যে যে পীরের মুরিদ হন না কেন, যে যে দলই করুন না কেন, আল্লাহ তো একজন,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ঠিক কিনা বলেন? একটা বিষয় তো আমরা সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে, আজকে আমাদের মধ্যে বিভক্তি থাকার কারণে, যেখানে আমরা মুসলমান সেখানেই আমরা নির্যাতিত হচ্ছি, যেখানে মুসলমান সেখানে মুসলমান রক্তাক্ত হচ্ছে, সিরিয়ায় মুসলমানের রক্ত ঢুকছে, কাশ্মীরে মুসলমানের রক্ত ঢুকছে, বাগদাদে মুসলমানের রক্ত ঢুকছে, ফিলিস্তিনে মুসলমানের রক্ত ঢুকছে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে বৌদ্ধরা মুসলমানদেরকে জীবনমুক্ত কুপিয়ে হত্যা করছে, আগুনে দাঁড়িয়ে বর্ষণ করছে, যুবতী মেয়েদেরকে দর্শন করে গাছে লটকিয়ে রাখা হচ্ছে, ছোট্ট ছোট্ট নবজাতক মাসুম বাচ্চাদেরকে আগুনে পুড়িয়ে বর্ষ করা হচ্ছে, মুসলমানের রক্তে নাপ্রবীকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। একমাত্র আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতাম, সামরিক জান্তা ইহুদিদের পুরো হিম্মত হতো না, ঠিক কিনা বলেন? আজকে আজকে শুধু আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে এই অবস্থা, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকুক, মুসলমান মুসলমানের ভাই, ঠিক কিনা বলেন? আমার হাতের একটি আঙ্গুল কাটা গেলে যেরকম আমার গোটা দেহ কষ্ট পায়, আমার যেই দেশেই হোক না করে একজন মুসলমানকে যদি কেউ শোষণ করে শাসন করে, আমিও সেমনিতে মুসলমান হিসেবে কষ্ট পাই, ঠিক কিনা বলেন? কিন্তু কোথায় ছিল জাতিসংঘ, কোথায় ছিল মানবাধিকার কর্মীরা? হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আগুন কে দিয়েছে আমরা জানি না, ঠিক কিনা বলেন? কথা কথিত সুশীল সমাজ দাবিদার বুদ্ধিজীবীরা মানবাধিকার কর্মীরা লং মার্চ করে গিয়ে তাদেরকে সমবেদনা জানিয়েছে, ঠিক কিনা বলেন? সেই সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক বুদ্ধিজীবী, তোমাদের কাছে আমাদের প্রশ্ন, বার্মাতে মুসলমানের রক্ত দিয়ে নাপ্রবীকে লাল করা হয়েছে, মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলা শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত আজকে 2 বছর এই অত্যাচার তাদের উপর চলছে, এখনো কেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ করে গুলশানের নিযুক্ত পারভেজ দূতাবাস গেলাও করো নাই, এদেশের মুসলমান প্রশ্ন করে তোমাদের কাছে জানতে চাও, ঠিক কিনা বলো? তার জবাব আমার কাছে আছে, কারণ তোমাদের পেটে তেল আবিবের পয়সা আছে, তোমাদের পেটে দিল্লির পয়সা আছে, ওয়াশিংটনের পয়সা আছে, লন্ডনের খোরাক আছে, ইনশাআল্লাহ সেই খোরাক খতম হওয়ার সময় খুঁজে পাবা না, এক মাগে শীত চায় না, কোরআনের পক্ষে মুসলমানের মাগ যেদিন বাংলাদেশে আসবে, মুসলমান যখন কালিদাস স্লোগান দিয়ে ময়দানে নামবে, তোমরা বাংলাদেশ ছেড়ে দিল্লি পালাবার সুযোগ খুঁজে পাবে না, না না, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ বলেছেন মুসলমান ঐক্যবদ্ধ হও, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ভাত খাচ্ছি, ঠিক কিনা বলেন? ভাইয়েরা, আমার বিভক্তির সমস্ত প্রাচীরকে ভেঙে দিয়ে আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে কোরআনুল কারীমের মধ্যে ঐক্যের যেই ফর্মুলা দিয়েছে সেই কেন্দ্রিক ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে বলেছেন, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, সেটা কি আল্লাহর কোরআন? মুসলমান যদি এক আল্লাহর কোরআন কেন্দ্রিক সারা দুনিয়ায় ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে মুসলমানের ভাগ্য আকাশে সুভাগ্যের সূর্য উঠতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে কোন বলেছেন আল্লাহর ভয়ের কথা, তারপরে বলেছেন মুসলমান ঐক্যবদ্ধ হও, তারপরে বলেছেন ওয়াতিউল্লাহ আল্লাহর অনুগত করো, ও রাসূলাহু এবং রাসূলের অনুগত করো। কার অনুগতের কথা বলেছেন? আল্লাহ বলেছেন, কথা বলছেন কেন আপনারা বাবা? কেউ কথা বলে আমাকে ডিসটার্ব করবেন না। আল্লাহ বলেছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের অনুগত করো। কার অনুগত?
ভাইয়েরা আমার, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় তার অনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় তার হাবিবের অনুগত্যের কথাও বলেছেন, ঠিক কিনা বলেন? এখানেও আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো। ভাইয়েরা আমার, কোরআনের অন্যত্র তাকিয়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলাহু ওয়া উলিল আমরি মিনকুম। কি হইছে? এই লোকটা এতবার আসতে যাইতেছে কেন? আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত করো, কার? এবং আল্লাহ রাসূলের অনুগত করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের অনুগত করো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, অবাক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র বলেছেন একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো। কোন কথা? জোরে বলেন, কোন কথা? যেই কথার মধ্যে কোনো বক্রতা নাই, যেই কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যেই কথার মধ্যে কোনো গোপনীয়তা নাই, যেই কথার মধ্যে স্বার্থ রক্ষা নাই, যেই কথার মধ্যে পিঠ বাঁচানো নাই, যেই কথার মধ্যে পথ বাঁচানো নাই, যেই কথার মধ্যে কোনো দুনিয়াবী স্বার্থ হাসিল নাই, সেই সিধা কথা বলো। কোন কথা? কিন্তু ভাইয়েরা, কথা যত সিধা কারো কারো অসুবিধা, ঠিক কিনা বলেন? সুদের বিরুদ্ধে বললে সুদখোরের অসুবিধা, ঠিক কিনা বলেন? ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের অসুবিধা, ঠিক কিনা বলেন? শিরকের বিরুদ্ধে বললে মাজার পূজারি কবর পূজারি মুশরিকদের অসুবিধা, ঠিক কিনা বলেন? কুফরের বিরুদ্ধে বললে কাফেরদের অসুবিধা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে বললে বামপন্থীদের অসুবিধা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নির্দেশ সিধা কথা বলো, তার নির্দিদায় বলতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু কওলান সাদিদা, যখন তোমরা সিধা কথা বলবে, ইসলাহলাকুম আ'মালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে সংশোধন করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সগীরা কবীরা সব গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়ামাই ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাউজান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান দান করাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা যত জায়গায় তার অনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় তার রাসূলের অনুগত্যের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর অনুগত্য কি, তার রাসূলের অনুগত্য কি, তাও তো আমাদেরকে বুঝতে হবে। সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর রাসূলের অনুগত্যটাই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখবেন, রাসূলুল্লাহর অনুগত্যের মধ্যেই ইসলাম, রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই ঈমান, রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই ইহসান, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই শরীয়ত, রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই তরিকত, রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই হাকিকত, রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই মারেফত, রাসূলুল্লাহর আনুগত্যের বাইরে কোনো ঈমান নাই, কোনো ইসলাম নাই, কোনো ইহসান নাই, কোনো শরীয়ত নাই, কোনো তরিকত নাই, কোনো মারেফত নাই, একটা আছে মাইরের পথ। কিসের পথ? সেটা তো দেখতেছি, শুধু মাইরে মার, ঠিক কিনা বলেন? ঢোলের দুই পিঁড়ে 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 আছে না নাই? এরা কত বড় ভণ্ডের ভণ্ড, দেখবেন এরা নামাজ পড়ে না, কিন্তু এরা বলবে কি জানেন, নামাজ দরকার? এটা তো প্রাইমারি জিনিস, আমরা তো অনেক আগে বিশ্ববিদ্যালয়ে উঠে গেছি। আচ্ছা বলেন, প্রাইমারি এখানে চার ভাষা আছে, প্রাইমারি পড়া ছাড়া কি হাই স্কুল উঠতে পারে? হাই স্কুল না পড়লে কি কলেজে, কলেজে না পড়লে কি ইউনিভার্সিটি যেতে পারে? এই ভন্ড পীরা ইউনিভার্সিটিতে কিভাবে গেল? তবে যাওয়ার একটা পথ আছে, বহু জাউদার বাদাম ব্যাপার ইউনিভার্সিটিতে যায়, তবে শিক্ষকতা আর পড়তে নয়, বাদাম বেচতে আর ভার্সিটির বারিন্দা যাও দিতে।
সে যদি সেখানে গিয়ে হুম্বি তুম্বি করে যে আমি ইউনিভার্সিটিতে পড়ি, এটা কি হবে? ঠিক এই বন্ডপীড়ে নামাজকে বাদ দিয়ে যে বলে আমরা বহু আগেই মারেফাতের দরজা হাসিল করে অনেক উপরে চলে গেছি, আসলে তারা বন্ড, ঠিক কিনা বলেন? আর এদের কাছে আছে শুধু পিড়া পিড়ে, কি আছে পিড়া পিড়ে, আর এরা যে খারাপ সেটা তারাই কিন্তু বুঝাচ্ছে, যদি আমরা বিবেক দিয়ে চিন্তাও করি না বুঝিও, কারণ তারা লাল পতাকা তুলে রেখেছে। কি পতাকা? আচ্ছা বলেন রেড মানে কি, ভালো না খারাপ লক্ষণ? যেমন আমাদের ট্রেন সোনার বাংলা, এটা ঢাকা থেকে চিটাগং কোথাও দাঁড়ায়? দাঁড়ায় দাঁড়ায় না, কিন্তু স্টেশন মাস্টার যদি নাঙ্গলকোটে রেড বাতি জ্বালিয়ে রাখে, সোনার বাংলা ড্রাইভার না তার বাপেরও কি ক্ষমতা আছে যে ট্রেন নিয়ে যাওয়ার? মানে কি সামনে রেড সিগন্যাল, বিপদ সংকেত, ঠিক কিনা বলেন? তিশা বাস যখন ট্রাফিকের সামনে দেখবেন লাল বাতি যখন জ্বলে সব গাড়ি থামা, হলুদ জ্বললে প্রস্তুতি গ্রহণ করে যে একটু পরে গ্রিন পাবো, ঠিক কিনা বলেন? লাল চললে যে বাস ড্রাইভার গাড়ি নিয়ে যাবে তার সাথে বেকুব কেউ আছে? এখন এই ভন্ড পীররা পরছে সব লাল জামা, ঠিক কিনা বলেন? লেংটি যেটা পরে ওইটাও লাল, দরবারে সব লাল, খায় সব লাল পাতা, সিগন্যাল তো দিয়েই রাখছে লাল বিপদ সংকেত এখানে আসা যাবে না। আমার দেশের কিছু রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, পান ব্যাপারি আর কিছু মাঠের কৃষক আছে যারা তো এগুলো বোঝে না, যেখানে পিড়াপিড়ি পায় সেখানে দৌড়াই আছে, ঠিক কিনা বলেন? আমি দেখেছি তাদের সাথে কোনো শিক্ষিত মানুষ না, যত মূর্খ সব তাদের পূজা করে, ঠিক কিনা বলেন? প্রিয় সুদী অবাক হয়ে যাবেন, এদের কাছে মায়ের আছে, এই মায়ের দিয়েও তারা বুঝে শিখে জানেন যে আমাদের দরবারে ঢুকতেছো ঢুলে পিড়াপিড়ি, ঢুকতে মার ভিতরে মার, আমাদের কাছে যারা সাধনা করতে আসবে তাদের জন্য কবর মার, হাসর মার, জাহান্নামে মার, শুধু বাইরে মার, ঠিক কিনা বলেন? ভাইরা আমার রসুলের আদর্শে আনুগত্যের বাইরে কোনো ইমান নাই, কোনো ইসলাম নাই, কোনো এহসান নাই, কোনো শরীয়ত নাই, কোনো তরিকত নাই, কোনো হাকিকত নাই, কোনো মারেফত নাই, একটা আছে মাইরের পথ, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও তো আমরা রসুলুল্লাহর আদর্শের আনুগত্য করি না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার আমরা মুসলমান জীবনের সকল ক্ষেত্রে এখনো রসুলুল্লাহর আদর্শ গ্রহণ করতে পারি নাই, আমরা গ্রহণ করেছি কাদের আদর্শ? দুনিয়ার যত বড় বড় নাস্তিক মালাউন বেদিনীদের আদর্শ, ঠিক কিনা বলেন? আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, প্লেটো, লেনিন, ফেতাগিরাস, হিটলার, কার্ল মার্কস, রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কপালে মায়ের আছে থাকবে, যতক্ষণ পর্যন্ত রসুলের আনুগত্য করবো না এই মায়ের থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার অতএব জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার? কিন্তু আমরা নামাজের ক্ষেত্রে করতেছি, ঠিক কিনা বলেন? যেমন আজকে আসুন নামাজ করাকাত করছেন, করাকাত ফরজ করাকাত করছেন, চার রাকাত, ইমাম বলে তিন রাকাত পড়া তো মানতেন না, পাঁচ রাকাত কেন? এক রাকাত তো বেশি পড়ালো, কেন মানতেন না? আল্লাহ রাসূল দর হাজার বছর আগে সাথ করেছেন সল্লু কামারো আইতুমুনি ইউসল্লি, উম্মত তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেভাবে দেখেছো আমি রসূল নামাজ পড়েছি, সেজন্য এশার ফরজ হুজুরের আদর্শ চার রাকাত, ইমাম তিন রাকাত পড়ালো মানি না, পাঁচ রাকাত পড়ালো মানি না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার নামাজের ক্ষেত্রে আমরা হুজুরের আদর্শকে গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? তবে যদিও আদর্শ গ্রহণ করেছি কিন্তু নামাজটা কিন্তু সঠিকভাবে আদায় করি, ঠিক কিনা বলেন? নামাজের সময় কি অবস্থা, অনেকে তো নামাজ পড়ে এক মিনিটে চার রাকাত শেষ, এটা ব্লুটুথের পরে শেয়ারিং, শেয়ারিং এর চাইতে দ্রুত চলে, ঠিক কিনা বলেন? আর বলবো কি, এখন তো আর ইমানদারের নামাজও নাই, ঠিক কিনা বলেন? এখন নামাজ হয়ে গেছে দোকানদারের নামাজ। আমার তো যদি আমার বয়স কম, বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভক্তের অভাব নাই, আমার ভক্ত না আল্লাহর কোরআন আকর্ষণে মানুষ আছে। তো এক ভক্ত আমাকে বলতো, হুজুর নামাজ যে আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত আমি বুঝতে পারছি। আমি বললাম কিভাবে? হুজুর আমার যত কিছু আমি ভুলে যাই, আল্লাহ আকবার তাকবীর তাহরিমা বাদি আমার সব মনে হয়ে যায়। আমি বললাম বেকুব, তো নামাজই হয় না, ঠিক কিনা বলেন? নামাজ হয়, যে নামাজ আমাদের দাঁড়িয়ে দুনিয়ার কথা স্মরণ করে তার নামাজ হয়। আর আমাদের দেশে এখন আর ইমানদারের নামাজ নাই, এখন হয়ে গেছে দোকানদারের নামাজ, ঠিক কিনা বলেন? এক মোদি দোকানদার ফজর আজান দিলে দোকান নামাজ পড়ে দোকান খুলতো, আর এশার আজান দিলে দোকান বন্ধ করে নামাজ পড়ে বাড়িতে চলে যেত। এখন একদিন মসজিদের মধ্যে হট্টগোল সৃষ্টি হলো, কেউ বলতেছে নামাজ হয়েছে তিন রাকাত, ফরজ পড়া কত হয়েছে, কেউ বলতেছে না চার রাকাতই হয়েছে,
এখন ওই মুদি দোকানদার দ্বারা একটু 100% শিওর নামাজ 3 রাকাত হইছে। দেখেন আপনাদের মসজিদের পাশেই তো আমার দোকান, তো প্রত্যেক দিন ফজর আজান দিলে আমি নামাজ পড়ে দোকান খুলি, এশার আজান দিলে দোকান বন্ধ করে নামাজ পড়ে বাইতে চলে যাই। সারাদিন আমার কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, নামাজে আল্লাহ আকবার বলে তাকবীর তাহরীর বাদী হিসাব শুরু করে দিই, আমার হিসাব সালাম পিয়ানোর সাথে সাথে পুঙ্খানে পুঙ্খানে মিলে যায়। আজকে আমার হিসাব মিলে নাই, তার মানে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় না। হুজুর বলল আনতা আবুদাল্লাহা আন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিব্রিল তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, যদি তুমি আল্লাহকে নাও দেখো চিন্তা করবে মনে মনে আমার আল্লাহ আমাকে দেখতেছে। ভাইরা আমার আল্লাহ আমাকে দেখতেছে, এই নিয়তে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা নামাজ পড়বে তার একটা সেজদা সওয়াব আমার আল্লাহর আকাশ বাতাস ভরপুর হয়ে যাবে। ভাইরা আমার নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের আদর্শকে মেনেছি, রোজার ক্ষেত্রে মেনেছি, ঠিক কিনা বলেন? রোজার ক্ষেত্রে রাসূলুল্লাহর তরিকা হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত ফাপানা হাত থেকে বিরত থাকতে হবে, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় সুদী, রাসূলুল্লাহর আনুগত্য রোজার ক্ষেত্রে করতে ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার এর আগে একটা কথা বলবো, আপনারা শুনবেন, এই ভাইয়েরা কেন দাঁড়িয়ে আছেন, পিছনে তো এখনো জায়গা আছে, সবাই বসে যান, আপনারা মাঠে বসে ভরপুর হয়ে যাবে। ভাইয়েরা আমার রোজার ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শকে মেনেছি, আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে স্ত্রীর সহবাস পানা হাত থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার আপনার ডিস্টার্ব করবেন আল্লাহর আস্তে, যে যেখানে জায়গা পাবে সেখানে বসবে, একসাথে বসে না কোনো ফরজে আইন নাই, আল্লাহ রাসূল বলেছে রমজান দিনে সুবহে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত স্ত্রীর সহবাস পানা হাত থেকে বিরত থাকতে হবে। ভাইয়েরা আমার আমরা তাই করি, যখন বিকাল ঘনিয়ে আসে সূর্য যখন ডুবু ডুবু অবস্থায় আমাদের সামনে কত রং বেরঙের খাবার চলে আসে, ঠিক কিনা বলেন? কত রকমের ফল ফলাদি, ঠিক কিনা বলেন? কত রকমের খাদ্য প্রণালী, কত রকমের শরবত, রুয়াবজা ট্যাঙ্গের শরবত, আপেলের শরবত, পাইনাপেলের জোস, কত রকমের শরবত প্রণালী আমাদের সামনে থাকে। প্রচন্ড পিপাসা মন চায় সাগর সমতুল্য পানি খেয়ে ফেলি, প্রচন্ড ক্ষুধা মন চায় সবার খাওয়া গুলো একাই নিজে খেয়ে ফেলি, কিন্তু রাসূলুল্লাহর বিধান হচ্ছে সূর্য ডুবার আগ পর্যন্ত খাওয়া যাবে না, আমরা খাইও না, ঠিক কিনা বলেন? খাই আমরা। রোজার ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শকে মেনেছি, ঠিক কিনা বলেন? যাকাতের ক্ষেত্রে মেনেছি না, আংশিক মেনেছি যাকাতের ক্ষেত্রে। আগে বলতো গরিব যাকাত খায়, আমি বলি যাকাত গরিব খায় না, যাকাত খায় ধনীরা, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বহু শিল্পপতি আছে যাদের প্রত্যেক বছর যাকাতের টাকা আসে কয়েক কোটি টাকা, ঠিক কিনা বলেন? এখন যার 2 কোটি টাকা যাকাতের টাকা আসলো, সে যদি 2 লাখ টাকার শাড়ি রমজানের ঈদে মানুষকে দিয়ে দেয়, তো বাকি 1,98,00,000 কে খেলো? গরিব খেলো, ধনী খেলো? কিন্তু যাকাতের ক্ষেত্রে যদি আমরা রাসূলুল্লাহর তরিকাকে মানতে পারতাম, বহু আগে আমার দেশ দরিদ্র মুক্ত একটি ডিজিটাল বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু যাকাতের ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহর আদর্শ মানতে পারি না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার যাকাতের ক্ষেত্রে আল্লাহ কি বিধান দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকুমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমি আমার কোন ইমানদারকে রাষ্ট্রের মালিকানা দিন দান করি,
রাষ্ট্রের প্রোপাইটার স্বত্বাধিকারী বানিয়ে দিই, তার কাজ হচ্ছে চারটা কয়টা বলেন? তার কাজ হচ্ছে চারটা, এক শাখা মুসল নামাজ কায়েম করবে, ঠিক কিনা বলেন? দুই আতাউজ জাকাত জাকাত প্রদান করবে, তিন আমারুল বিল মারুফ মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, চার অনাহামানের মুনকার মানুষদেরকে অসৎ কাজ থেকে দূরে সরাবে, ঠিক কিনা বলেন? এখন আমরা যাদেরকে বানাইছি তারা নিজেরাই নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? তারা নিজেরাই জাকাত খায়, ঠিক কিনা বলেন? সৎ কাজের আদেশ দিবে কি? তারা নিজেরাই মম অসৎ কাজে থাকে, মমতাজের প্রোগ্রামে লক্ষ টাকা সহযোগিতা করে, আর ওয়াজের মাহফিলে 100 পট্টিপুর, ঠিক কিনা বলেন? তাদেরকেই আমরা বানাইয়া রাখছি, ঠিক কিনা বলেন? আর আমার জাকাতের ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শ মানতে পারি না, ঠিক কিনা বলেন? হজের ক্ষেত্রে কিন্তু পুঙ্খানে পুঙ্খানে মানি, ঠিক কিনা বলেন? কারণ যদি একটা সুন্নাত ছুটে যায়, যদি 5 লাখ টাকা মাইর হয়ে যায়, কারণ মুসলমান যেখানে লাভ আছে সেখানে লস, যেখানে লস আছে সেখানে মুসলমান নাই। আমরা মুসলমান এত চালাক, ভাগ না পাইলে আলকাতরাও কুছায় লো, ঠিক কিনা বলেন? আপ যখন টাকার বেলায় আসে তখন আমরা দূরে সরে থাকি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হজের ক্ষেত্রে আমরা মানি, সবচেয়ে বেশি মানে যখন মিনাতে শয়তানকে পাথর মারতে হয়, ঠিক কিনা বলেন? পাথর কয়টা মারবে, কয় আঙ্গুলে ধরবে, সাইজ কত হবে, মুহাম্মদের মাথা চিবে খায়? যে লোকটা হজ করতে গিয়ে রাসূলুল্লাহর সবগুলো সুন্নাত মানলো, শয়তানকে পাথর মারার খাতিরে, সেই লোকটাই কিনা বাংলাদেশে এসে মিরের শয়তানের সাথে বড় বড় শয়তানদের দাবিদারি করে, দালালি করে, পক্ষে কথা বলে, ঠিক কিনা বলেন? এটা কি হাজি না ফাজি? শুধু হাজি না, আমরা কিছু পীরও পাইছি নাস্তিকদের দালালি করে, ঠিক কিনা বলেন? ইতিহাস সাক্ষী, আজ থেকে কয়েক বছর আগে যখন সারা দেশের সকল আলে ওলামা পীর মশাইখ, সকল প্রসর, সকল প্রকার কাফের মুশরিক নাস্তিক রামবন্ধের বিরুদ্ধে দুর্বৃত্ত দুর্গ কায়েম করেছিল, তখন একদল সুন্নি দাবিদার বাজার পূজারি, কবর পূজারি পীরে তখন নাস্তিকদের দালালি করেছে, সাহাবাদীদের দালালি করেছে, ঠিক কিনা বলেন? এরা সুন্নি নয়, এরা সুন্নি নয়, এরা সুন্নি নয়, এরা মাজার পূজারি, পণ্ড, লেবাসদারি, পৌতাবাস, মুনাফেক, 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 সেকুলারিস্টের দালাল, ইহুদিদের দালাল, ধর্ম নিরপেক্ষতা বাদীদের দালাল, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, হজের ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সুন্নাহ মানতেছি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, জীবনের অন্য ক্ষেত্রে কিন্তু মানি না, ঠিক কিনা বলেন? যেখানে সহজ সুন্নাত গুলো আছে সেগুলো মানতেছি, ঠিক কিনা বলেন? কিন্তু জীবনের বাকি আনা দিকগুলো ছাড়তেছি, ঠিক কিনা বলেন? অতএব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শকে কিভাবে মানতেন? হাদিস সাক্ষী, হাদিস সাক্ষী, হাদিস সাক্ষী, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কায় থাকতেন, কেবলা ছিল কোনটা বলেন? কেবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা বলেন? হুজুর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাস হলো আমাদের ঐতিহাসিক কেবলা, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাদ্দাস আমাদের পূর্বের কেবলা, ঠিক কিনা বলেন? এই বাইতুল মুকাদ্দাস নিয়ে এত কিছুদিন আগে ষড়যন্ত্র হয়েছিল, হয় নাই? কুখ্যাত টেরোরিস্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি এটা ফানির ড্রাম? এই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ইসরায়েলের রাজধানী জেরুজালেমকে করতে, ঠিক কিনা বলেন? জাতিসংঘ কর্তৃক সেটা নাকচ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই খবর যখন আমার কাছে আসলো, তৎক্ষণাৎ আমি সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি স্বামী বলেছিলাম, ডোনাল্ড ট্রাম্পের মুসলমানদের ইতিহাস জানা নাই, ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের ইতিহাস জানা না, যদি জানতো এত বড় দুঃসাহস কোনোদিনও করতো না, ঠিক কিনা বলেন? আমি তখন বলেছিলাম, মুসলমান সেই জাতি যাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000 কাপের স্বর্ণের বিরুদ্ধে লোহাই করে ইসলামের পতাকা উড্ডীন করেছে, ঠিক কিনা বলেন? যাদের নেতা ইমাম হোসেন কারবালার ময়দানে হাজার হাজার এজির স্বর্ণের সাথে আপোষ করে নাই, যাদের নেতা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি পিতৃরাজের সাথে আপোষ করে নাই, যাদের নেতা সুলতানে বঙ্গল বাংলার সুলতান হযরত শাহজালাল গৌরগোবিন্দের সাথে আপোষ করে নাই, আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের আদর্শ আদর্শিত, ডোনাল্ড ট্রাম্পের অশুভ সিদ্ধান্তকে মুসলমান 1 মিনিটের জন্য বেড়ে দিবে না, ঠিক কিনা বলেন?
এবং মুসলমানের এই অশুভ সিদ্ধান্তই, ডোনাল্ড ট্রাম্পের এই অশুভ সিদ্ধান্তই গোটা দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ করে দিবে, ঠিক কিনা বলেন? মুসলমান প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দিবে, তারপর বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করবে, ঠিক কিনা বলেন? বরং মুসলমান ঐক্যবদ্ধ হয়ে চরম জায়গা রাষ্ট্র ইসরায়েলের নামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আজ হোক কাল হোক গোটা দুনিয়ার নেতৃত্বে একদিন মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের পর 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, কিন্তু হুজুরের মনে সাত জাগতো যদি দাদা ইব্রাহিমের কাবাটা কেবলা হতো, সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, রাসূলুল্লাহর মনের ভাষা আমার আল্লাহ বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা হুজুর যখন আসর নামাজের রুকুতে গেলেন, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, সঙ্গে সঙ্গে হুজুর রুকু অবস্থায় মুখ ঘুরিয়ে ফেললেন। ভাইরা আমার, হাদিস সাক্ষী, হাদিস সাক্ষী, আমার রাসূলের সাথে সকল সাহাবাই কারাম একসাথে মুখ ঘুরিয়ে ফেললো, সুবহানাল্লাহ বলবেন না? সালাম ফিরানোর পর হুজুর সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি এনা জিব্রিল ওহী নিয়ে এসেছে, মুখ ঘুরিয়ে ফেলেছি, তোমরা কেন ঘুরিয়ে ফেলেছো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর এত কিছু বুঝি না, আপনি মুখ ঘুরিয়ে ফেলেছেন, এটা আপনার আদর্শ হয়ে গেছে, আমরা আর কোন সাহাবী তো বাদ থাকতে পারি না, এজন্য আমরাও আপনার সাথে মুখ ঘুরিয়ে ফেলেছি, সুবহানাল্লাহ বলেন? আমরা কিভাবে রাসূলের আদর্শকে মানি, মানতেছি? বরং রাসূলের আদর্শের স্লোগান যারা দিচ্ছে তাদেরকে মৌলবাদের অপবাদ দিচ্ছি, জঙ্গিবাদের অপবাদ দিচ্ছি, ঠিক কিনা বলেন? আমি এখানে শেষ করলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আমি আপনাদের এলাকারই সন্তান এবং আমি দোয়া চাই আমার সংগঠন খিদমাতুল উম্মাহ বাংলাদেশের জন্য, এটার জন্য আপনারা দোয়া করবেন। এই সংগঠনের প্রধান উদ্দেশ্য খিদমাতে খালক প্রতিষ্ঠা করা। আমরা এই সংগঠনের ব্যানার রোহিঙ্গাদেরকে বক্তৃদের পরে টাকা দিয়ে এসেছি, বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছি, এবং আমাদের প্রধান একটা স্বপ্ন হলো বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় এক একটি খিদমাতুল উম্মাহ কমপ্লেক্স করে এদেশের গরিব এতিম ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করা। দোয়া করবেন ইনশাআল্লাহ, আপনারা খুশি হবেন আরো। গতকালকে আমি যেখানে মাহফিল করেছি নারায়ণপুরে, আমি প্রধান অতিথি ছিলাম, আমি যখন আমার আলোচনা শেষে এই সংগঠনের উদ্দেশ্য তুলে ধরলাম, এলাকাবাসী সম্মিলিত ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে ওখানে নারায়ণপুরি দারুস সুন্নাহ খিদমাতুল উম্মাহ কমপ্লেক্স করবে, আলহামদুলিল্লাহ বলবেন না? এভাবে যেন প্রতিটি জেলা উপজেলায় আমাদের এই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়ে যায়, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার কোরআনের ময়দানে দেখা হবে, কোরআন থেকে কথা হবে, আমরা কোন শরীর শাসকের রক্ত চক্ষুকে ভয় পাই না। আজকে মতো এখানে বিদায় নিলাম, আমিন সুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।